বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে বিশাল একটা তথ্য দেব আল্লাহর রহমতে। আল্লাহ পাক দেখেন এই যে আমগুলো দিছে, রূপালী আম শেষ, এখন শুধু বাড়িপুর আম। আপনারা, আমি নিজে আসলেও প্র্যাকটিক্যালি যেটা প্রমাণ পেয়েছি, আম খালে বেশি বেশি আম খাবেন, গরুর গোশ খাবেন, পেট খালি হয়ে যাবে। আমের মধ্যে এতগুলা গুণ যে পেট কীভাবে খালি করে, আপনারা ওই পানি, সেভেন আপের পানি বা লেমন, স্পিড, এই জাতীয় খাবার আপনারা ভাবেন যে অনেক হজম শক্তি বাড়িয়ে দেয়, কিন্তু আসলেও তা না। তো আমি একটা জিনিস আসলেও এটা প্রমাণ করলাম, আজকেও খেয়েছি, কালকেও খেয়েছি আম। আপনারা পেট ভর্তি আম খান, কোনো সমস্যা নেই। বাড়িপুর খান বা রূপালী খান, যেই ধরনের আমই খান না কেন, আপনাদের কি উপকারে আসে দেখেন। গরু মাংস খান, খাসির মাংস খান, যাই খান, আপনার পেট খালি করে দিবে, এত অজম শক্তি আল্লাহ পাক এই আমের মধ্যে দিয়েছে। আপনারা নিজে না খেলে বুঝতে পারবেন না। তবু আমার কথাগুলা একটু মনোযোগ সহকারে শুনে বিডুটা না টেনে, ভাববেন যে বিডুটা কি, আমের বিডু তো অনেকই দেখছি, লাভ কি, অনেক এরকম কিছু অনেক কিছুই ভাবে যে আমের বিডু কতই দেখলাম, আপনার আমের বিডু দেখে কি লাভ। আসলে আমার কাছে আমও তেমন নেই, বাড়িপুর কিছু আম আছে, দেখাচ্ছি এই আমগুলো আপনাদের। আমও শেষ হয়ে আসছে, রূপালী আম নাই বললেই চলে। আসলে রূপালী আম নাই, গাছেও নাই, অল্প কিছু আম আছে, আর বাড়িপুর আম মোটামুটি অনেকটি আছে, যতটুকু আছে ততটুকুটুকি দেখাবার জন্য চেষ্টা করতেছি। আপনারা যদি আম খান তাহলে আপনার পেটের যে গরুর গোশ সহজে হজম হয় না, খাইলে অস্থিরতা মনে হয়, অস্থির অস্থির ভাব মনে হয় বা অস্থির লাগে, হজম হয় না, একবার খাইলে আবার খাবার জন্য ইচ্ছা হয় না, তখন আপনারা কী করেন, সেভেন আপ খান, স্পিড খান, এই জাতীয় খাবার না খেয়ে, এই ধরনের কেমিক্যাল জাতীয় খাবার না খেয়ে আপনারা আম খান। গরুর গোশ খেয়ে পেট ভর্তি আম খান, সমস্যা নেই, তিনটা চারটা বা এক কেজি খেলেও সমস্যা নেই, মানে পেটে যা আছে আপনার সব হজম করে ফেলবে। ওই কেমিক্যালের পানি খাওয়ার চাইতে দ্রুত গতিতে আম খেলে আপনার হজম শক্তি বেড়ে যাবে, দ্রুত পেটটা খালি হয়ে যাবে, ইচ্ছা করলে এক দেড় ঘন্টা পরে আবার খেতে পারবেন। আমে কিন্তু কোনো গ্যাস হয় না, এটা হলো বাড়িপুর আম। বাড়িপুর আম তো আরও ভালো। আর এখন আমের মধ্যে কোনো রকম কেমিক্যাল দিতে হয় না, যে সব ব্যাপারী কাছ থেকেই খাবেন, কোনো কেমিক্যাল দিয়ে এখন পাকানো হয় না, পাকানো লাগে না। আম ঘরে পেরে রাখলেই আমগুলো আসলে পেকে যায়, দেখেন ইনশাল্লাহ এখনও যথেষ্ট পরিমাণ আম আছে। এই দেখেন বয়ম বাঁধা আছে, কোনো রকম পোকার বিষ দিতে হয় না। আপনাদের যদি বিশ্বাস না হয়, ওই স্পিড, টাইগার,
বিভিন্ন জাতের লেমন বা যাই কিছুই খান না কেন, আপনি এই ধরনের কোনো খাবার খেতে হবে না আপনার হজম শক্তি হওয়ার জন্য। ইনশাল্লাহ যদি আম খান তাহলে আপনার পেট ইনশাল্লাহ খালি হয়ে যাবে। এই দেখেন এইখানে একটা বয়ম দেওয়া আছে, এই যে আমও আছে এইখানে দেখেন, এই যে মোটামুটি আলহামদুলিল্লাহ অনুযাত্রী যথেষ্ট পরিমাণ আম আল্লাহ পাক আমার কাছে রেখেছে। আসলে আমি দীর্ঘ টাইম এই বাড়িপুর আমটা গাছে রাখি, অনেক সময় আম গেজাইয়ে যায় তবুও গাছে রাখি যাতে মানুষ দীর্ঘ টাইম খেতে পারে। এটা কিন্তু খুবই সুস্বাদু আম এবং গ্রান এবং মিষ্টিও, কিন্তু এইসব আম আপনারা খাবেন না, খাবেন কি আশিন আম? কয়দিন পর তো আশিন আম আসবে, আশিন আম তো কেমিক্যাল ছাড়া পাকে না, তাহলে আপনারা কোনটা খাবেন? আপনার বিবেককে প্রশ্ন করেন যে কি আম আমরা খাবো, বাড়িফুর খাবো, রূপালী খাবো, না আশিন আম খাবো? আশিন আম যদি খান তাহলে কেমিক্যাল যুক্ত আম খেতে পারবেন, আর বাড়িফুর আম এই ধরনের কোনো আম যদি আপনি খান তাহলে আপনার পেটের হজমটাও ভালো হলো, পেটটাও খালি হইল, আপনার গরুর মাংস খাসির মাংস যতই খান না কেন বেশির থেকে বেশি আপনি খাইতে পারতেছেন। এই যে আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যা আছে আল্লাহ পাক যা রাখছে তাই আলহামদুলিল্লাহ, এর চাইতে আসলো আর বেশি রাখা সম্ভব না। এটি আল্লাহ পাকের নেয়ামত আছে ইনশাল্লাহ, ভালোই আছে। এই দিকেও দেখেন এই যে আমগুলো আসলে পারি নাই, আমি পারতেছি না। অনেকেই কাঁচা আম নিতে চায় যে ভাই আমি ঢাকা থাকি, কিছু কাঁচা আম আমি নিব 10-15 কেজি 20 কেজি। আসলে পাইকারি এটি বিক্রি করি না, অল্প স্বল্প আম, তো যদি কয় 5-10 কেজি 20 কেজি বাসা বাড়ির জন্য নিয়ে খেতে চান তাহলে খেতে পারবেন, তাদের জন্য আসলে রেখেছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আপনাদের রেজেকে রাখে তাহলে আপনারা আশা করি খেতে পারবেন আমগুলা। এটি বাড়ি ফুরাম, পেট ভর্তি মাংস খাবেন, খেয়ে তারপর বাড়ি ফুরাম খাবেন বা রূপালী আম খাবেন, খেলে দেখবেন আমার পেটটা একদম নরম হয়ে আসবে। আর যদি কেউ ফ্রিজে রেখে নর্মালে রেখে আমগুলো খায় তাহলে তার শরীরটাও ঠান্ডা থাকবে আর পেটের খাবারগুলোও সহজে হজম হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আপনারা বেশি বেশি খাওয়ার পরে আম খাবেন, আপনাদের পেটটাও ক্লিয়ার থাকবে আবার খেতেও পারবেন। এখন বাসায় থেকে খেয়ে বাইর হয়েছেন, আর এক আত্মীয় বাড়ি গেছেন বেড়াইতে, আপনি খাইতে পারতেছেন না, আরেক বন্ধু বললে আরে ধর কীরকম পেট পালস, একবার খাইলে আমি 3-4 বার খাইতে পারি আর তুই খাইতে পারস না, তাহলে কি লিগাইলি? এই কথা যাতে না বলতে পারে, কি করবেন? আম খাবেন, আম খাইলেই আপনার
পেটের খাবারটা হজম হয়ে যাবে, দেখছেন আম আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আম আছে এখনও। আপনার বেশি বেশি আম খান, বেশি বেশি গরুর গোশ খান। এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।